হ্যালো গাইস, ওয়েলকাম টু আদার ভিডিও। তো আজকে আমি এসে পড়েছি দ্য মিয়াবারি রিভিউ করতে। মিয়াবারি এটা ফেসবুক পেজ হলো নিও NEO মেবি, আমি পুরোপুরি শিওর না, কিন্তু এইখানে যেই রেস্টুরেন্টটা আছে সেই মিয়াবারির মধ্যে অনেক বেশি অফার্স চলতেছে। আমি ওদের এখানে অনেক ইউনিক আইটেম দেখলাম যেগুলো অ্যাজ ইউজুয়ালি আপনি সব জায়গায় তো পাবেন না। তো এখানে আমি আজকে যেটা রিভিউ করব, দুর্ভাগ্যক্রমে আমি নিহারি খেতে আসছিলাম, দুর্ভাগ্যক্রমে এখন নিহারিটা নাই। তো আমি এখন আবার সেই ওই যে অভিনব টেকনিক, ভাতের হাঁড়ির মধ্যে একটা ভাত চেপে সম্পূর্ণ হাঁড়ির ভাত কেমন আছে বুঝার একটা নিনজা টেকনিক দেখাবো, যদিও এটা সবসময় উচিত না। তো আজকে আমি ওদের ট্রাই করবো নেক্সট যেই গ্রেট আইটেমটা ছিল, সেটা হলো কালাভুনা অ্যান্ড খিচুড়ি, যেইটার পোস্টও ফেসবুকে অনেক চলতেছিল, ফুড ব্যাংকে তো বহু চলতেছে। তো চলুন, আমি ভাবলাম ভিডিও যেহেতু নাই, চলুন না আমি যে কোনো একটা খাই আইটেম খাইয়া বলি কেমন হয়েছে এবং এই ভিডিওটা আমি দিয়ে দিই অ্যান্ড দেখাই আসলে মিয়াবাড়িটা আসলে কেমন, ওদের ফুডগুলো আসলে কেমন। তো ফেসবুক পেজ যদি চলে যান তাহলে ওদের ফেসবুক পেজ হলো নিও, যেটা আমার ডিসক্রিপশানে লিঙ্কে পেয়ে যাবেন, ওদের লোকেশনটা আমার ডিসক্রিপশানে পেয়ে যাবেন। আমি ওইবার ভিডিওতে মটকাচা করেছিলাম, তখন আমাকে বলেছিল আর মটকাচার ভিডিও দেখে না থাকেন তাহলে লিঙ্ক উপরে দেখা যাচ্ছে, হ্যাঁ ক্লিক করে নেবেন। আর মটকাচার ভিডিওতে আমাকে অনেকে বলছিল যে লোকেশন, তো লোকেশনটা আমি ভিডিওর মধ্যে বলি, এছাড়াও আমার প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা থাকে, ওদের লোকেশন ক্লিয়ার, ওদের ফেসবুক পেজ লোকেশন থাকে, আর যাদের ফেসবুক পেজ নেই তাদের লোকেশনটা অন্তত থাকেই থাকে। তো এটার লোকেশন হচ্ছে মিরপুর 12-তে সুলতান মেনশনের একটা শপিং মল, সেটার রুফটপে লিফটের 8-এ, এটা ওখানে বাইরে লিফটের যখন লিফটের কাছে যখন যাবেন তখন আপনি ক্লিয়ারলি বুঝে যাবেন এখানে ফুড কার্টের জন্য আলাদাই একটা মানে ওদের লিফট আছে, যেটা হলো সিগনেচার কোড, আলাদা লিফট না, মানে লিফটের পাশে একটা ব্যানার আছে যেখানে সিগনেচার কোড লেখা আছে। তো ওইখানে যদি চলে আসেন তাহলে ওই লিফট থেকে লিফটের 8-এ আসবেন, দেন আপনি ভিতরে গেলেই দেখতে পারবেন আমার ইন্টারিয়র ক্লিয়ারলি দেওয়া আছে। চলুন না তাহলে ইন্টারিয়রটা দেখে আসি, রেস্টুরেন্টের ইন্টারিয়র দেখে আসি এবং আমার ইন্টারিয়রটা দেখে আসি। লেটস গো অ্যান্ড স্টার্ট দ্য ভিডিও। ওদের মেনুটা দেখলেন, ওদের ইন্টারিয়র দেখলেন, আমার ইন্টারিয়র দেখলেন, তো চলুন এখন ওদের ফুডটা আনা যাক। এবং ওরা কিন্তু অনেক ফাস্ট ফুড রেডি করে, যেহেতু এখন আমাদের টাইমটা আমরা সবসময় চেষ্টা করি এমন একটা টাইমে আসে যখন ভিটা একটু কম থাকুক, হ্যাঁ আর আমি আজকে সাকসেসফুল হয়েছি এমন একটা টাইমে আসি যখন ভিটা একটু কম আছে। তো চলুন ওদের ফুডটা আনা যাক এবং দেখা যাক ওদের ফুড আসলে কেমন। কালাভুনা অ্যান্ড খিচুড়ি, অ্যামেজিং কম্বিনেশন, অ্যান্ড এটাও সেই একটা কম্বিনেশন যে কম্বিনেশনে আমি কখন ট্রাই করিনি। তো আজকে আবার আমি আর একটা ইউনিক কম্বিনেশন ট্রাই করতে যাচ্ছি যেটা আমি কখনো ট্রাই করিনি। তো চলুন দেখা যাক আসলে কেমন হয়। ফার্স্ট এক্সপ্রেশন কালাভুনা উইথ খিচুড়ি, লেটস গো। গাইজ এখন ওদের ফুড এসে পড়ছে, ওদের ফুডের মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলো কালাভুনা আছে অ্যান্ড খিচুড়ি আছে, অ্যান্ড ওরা চামচ প্রোভাইড করে, যেহেতু কালাভুনা অ্যান্ড খিচুড়ি হাত দিয়ে খেতে ভালো লাগে তারপরও আমি একটু মানে ফর্ম্যালিটি বজায় রাখবো এবং চামচটা ইউজ করার চেষ্টা করবো। তো লেটস গো উইথ চামচ। ফার্স্টে দেখবো কালাভুনাটা, কালাভুনা ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট, কারণ আমি যতটুকু জানি কালাভুনাকে রান্না করে 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 কালো বানায় দেওয়া হয়, দ্যাটস দ্য কালাভুনা। অ্যান্ড এটা এটা মাটির থালায় ভাত দেয়, আসলে আমি ক্যামেরা নিয়ে আসছি কিনা আমি এর জন্য জানি না যে এর জন্য ওরা মাটি দিচ্ছে কিনা, আসলে কিন্তু ওরা জানি না কেভাবে দেয়, আমি সত্যিকারই জানি না, কিন্তু এতটুকু বলবো ওরা কিন্তু সেফটির দিক থেকে অনেক আগে আছে। আমি জাস্ট কালা ভুনার যেই ভুনাটা থাকে মানে যেই মশলার যে কালো করে ফেলে রান্না করে করে সেটার সাথে খিচুড়ি ট্রাই করতেছি। প্রতিটা জিনিসের আলাদা টেস্ট আছে, আমি প্রথমে খিচুড়ি ট্রাই করবো নাহলে একসাথে বলা যাবে না, প্রথমে খিচুড়ি। রাইসটা খুবই নরম, একসাথে অনেকগুলো খেয়ে ফেলার মতন এবং মানে ইজিলি মুলায়মের সাথে মুখের সাথে মিশে যাচ্ছে, খুবই পারফেক্টলি রান্না হয়েছে বলে আমার মনে হইতেছে। চলুন এবার কালা ভুনার উপরে যে জাস্ট এই গ্রেভিটা থাকে না সেই গ্রেভিটা আমি ট্রাই করি, মানে এই গ্রেভিটার জন্যই আসলে কালা ভুনা, নাহলে কালা ভুনা হতো না। গ্রেভি খুবই
গ্রেভিটা অনেক বেশি ঝাল, অনেক বেশি মশলা ফিল করতেছে, যদি এটা আমি খালি মুখে খাচ্ছি বলে আমার কাছে অনেক বেশি মশলা লাগতেছে। জাস্ট মানে ধৈর্যর একটা লেভেলটা সরে যাচ্ছে, মানে রুচির একটা সূর্যটা সরে যাচ্ছে, এত বেশি মশলা লাগতেছে মনে হয় না ভাতের সাথে মিশিয়ে খেলে এমনটা লাগবে। আমার প্রথমে কিন্তু এমনটা লাগেনি। তো আমি এবারেও এটা মিক্স করি, দেন ভাতের সাথে মিক্স করে যেটা মনে হচ্ছে মশলার সাথে ভাত আর ডালটা মিশে, মানে খিচিয়া ডাল ভাতের মতো হয় আর কি, মিশে একটা আলাদা আমেজিং টেস্ট দিচ্ছে। মশলার টেস্টটা প্রায় সরে যাচ্ছে কিন্তু স্মোকি একটা ফ্লেভার দিয়ে যাচ্ছে। মানে এটা কালা ভুনাকে অনেক রান্না করার কারণ আরকি স্মোকি ফ্লেভার এসে পড়ে, কিন্তু স্মোকি ফ্লেভারটা আমি পাচ্ছি। তো চলুন এবারে কালা ভুনার যে পিওর মাংসটা আছে আপনি চামচ দিয়ে কিন্তু খেতে পারবেন, ইজিলি ভাঙা যাচ্ছে মাংসগুলোকে, ইজিলি চামচ দিয়ে ভাঙা যাচ্ছে, এমন না যে টানাটানি করতে হবে, মারামারি করতে হবে, এবং মাংসগুলো যথেষ্ট জুসি। আর শুধু মাংস মাংসের মধ্যে জুসিনেস আছে, এমন বলবো না টোটাল জুসি, কিন্তু জুসিনেস আছে, একদম ড্রাই না। মাংসটা খেতে আসলে অনেক বেশি জোস, কিন্তু অল্প ড্রাই, বেশি একটা ড্রাই না, জুসিনেস আছে। আমি দেখাইলে পারি, দেখা যাচ্ছে? তাহলে দেখলেন যে আসলে কতটুকু জুসিনেস এটাকে দেখা যাচ্ছে। তো মাংসটা আসলে টেস্ট অনেক বেশি ভালো করছে, অথেন্টিক একটা মাংসের যে টেস্ট থাকে না, গরুর মাংসের যে টেস্টটা, সেই টেস্টটা আছে। এখন ভাতের সাথে সেটা ট্রাই করি কতটুকু অসাম দেয়। ওরা পিস কয়টা দেয় সেটাও গুনি, একটা দুইটা তিনটা চারটা, হ্যাঁ চারটা আর একটা পাঁচটা, পাঁচটা পিস দেয় ওরা। হ্যাঁ আমি একটু মাংসর সাথে খিচুড়ি ট্রাই করি, যারা লাইফে কখনো কালা ভুনা দিয়ে খিচুড়ি খাও নাই আমার মতো মানুষ, তারা যদি ফার্স্ট টাইম মিয়া বাড়িতে এসে এই আইটেমটা ট্রাই করে যাও, আমি মাসে আপনাদের এই আইটেমের সাথে জাস্ট ভালোবেসে ফেলবে। এই আইটেমটা কি ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন অ্যান্ড দিস থিং ইজ আ বেস্ট। মিয়া বাড়ি প্রতিটা আইটেম রাইসটাকে সুন্দরভাবে গলাইতে পারছে, সুন্দরভাবে মানে এমন না যে পুরোপুরি গলে গেছে, গলার মতন এটা রাইসটা পটপট, মানে দেখতেছেন যথেষ্ট ঝরঝরে, এটা ঝুরঝুরে, এমন না যে গলে গেছে, ঝুরঝুরে, এটা ঝুরঝুরে রাইস। এরপরে আবার রাইসটা যথেষ্ট নরমও হয়েছে, মানে বাইট দিলে বোঝা যাচ্ছে নরমও হয়েছে, এবং রান্নার ভিতরে মশলাটা খুবই স্মোকি, মিশায় ভাতে ভাতের সাথে মিশায় ফেলে খুব একটা স্মোকি ফ্লেভার দেয়। এখন পরিমাণটা আপনার মতন, আপনি কতটুকু পরিমাণ নেবেন না নেবেন সেটা আপনার উপরে। আর শুধু শুধু মশলাটা অনেক তিখা টাইপ, মানে খুবই ঝাল টাইপ হচ্ছে। আর পুরাটা টেস্ট যদি কম্বিনেশন করেন, ওয়ান অফ দ্য রিয়েলি অ্যামেজিং টেস্ট। সিরিয়াসলি কয়েকটা ফুড রিভিউ অনেক খারাপ গেছে, কারণ আমার সামনে খারাপ ফুড দিলে আমি কী বলবো, কিন্তু এই ফুডটা আসলে অনেক বেশি জোস ছিল, আমার কাছে খুব বেশি ভালো লাগছে। কোনোভাবে এটা পেইড রিভিউ না, টোটালি আপনি যদি এখানে এসে খান তাহলে এটা বিলিভ করবেন, আমার খাওয়ার পরে বিলিভ করবেন, সত্যিকারই অনেক বেশি জোস একটা ছিল অ্যান্ড আমার কাছে ভালো লাগছে। এইটা যদি আপনারা বলেন যে আপনি কত দূর থেকে, ভাই আমি থাকি হইলো ধানমন্ডিতে, আমি কি মিরপুরে সেটা খাবো, ধানমন্ডিতে এমন রেস্টুরেন্ট আছে কি না আমি জানি না, কিন্তু হ্যাঁ যদি আপনি ধানমন্ডি থেকে এসেও মিরপুরে এটা খেয়ে যান, অনেস্টলি বলতেছি ঠকবেন না, মানে এটা বলবেন না যে স্ট্রাগল অনেক বেশি হয়ে গেছে, সত্যিকারই অনেক বেশি জোস অ্যান্ড ফুডটা অসাম। দূর থেকে এসে এখানে এই আইটেমটা ট্রাই করার জন্য যদি দূর থেকে আসেন তাহলে এটা ওয়ার্থ ইট হবে, হ্যাঁ এটা অনেস্টলি বলতেছি। সিরিয়াসলি আপনি যদি বাইট নিতে থাকেন তাহলে জাস্ট ইউ জাস্ট লাভ ইট। অ্যান্ড পরিমাণ, পরিমাণ ইজ আ রিয়েলি ফ্যাক্ট। এখানে এক বাটি পরিমাণ ভাত দিছে, যেটা এক বাটির একটু বেশি, মানে চেপে চেপে দিছে, আর চারটা মাংস দিয়েছে অ্যান্ড ওরা একটা শশা, ওরা তিনটা শশা প্রোভাইড করছে আমাকে অ্যান্ড একটা লেবু প্রোভাইড করছে, রিয়েলি অসাম। প্রতিদিন একরকমভাবে রান্না হয় কিনা আমি জানি না, রান্নার রাঁধুনি আছে, প্রতিটা মানুষ আছে, তো রান্নায় লবণ টবণ একটু উনিশ বিশ হতে পারে, যদি হয় তাহলে আমি অনেক কিছু করার নেই, কিন্তু ওদের যে আজকের কোয়ালিটি রান্নাটা আছে, রান্নাটা অসাধারণ অসাম। ঝরঝরে খিচুড়ি কামড় দেওয়ার পরে এত সুন্দর নরমভাবে ফিল করে আসে আমি জীবনে ভাবিনি, অ্যান্ড টেস্ট রিয়েলি অসাম, প্রতিটা অথেন্টিক টেস্ট। অনেক সময় দেখা যায় যে টেস্টিং সল্ট দিয়ে পুরো ভরায় ফেলায়, এমনটা করে নেই, প্রতিটা টেস্ট অথেন্টিক ছিল। রাইস আলাদা, খিচুড়িটা একদম পুরোপুরি ঘরে, আপনি যদি বনভোজনে যান ঘরে থেকে যেভাবে খিচুড়ি বানিয়ে যাবেন না, ঠিক সেরকম একটা খিচুড়ি। কালা ভুনাটা ইউনিক টেস্ট, আমার জন্য তো প্রথম টেস্ট, একটু স্মোকি স্মোকি ফ্লেভার আছে, আর মাংসটা ভিতরে অল্প জুসি আলাদা একটা ফ্লেভার দিচ্ছে, ইটস রিয়েলি সবগুলো মিলে অ্যামেজিং অসাম, পুরো একটা টেস্ট দিচ্ছে। রেটিং করি, তো রেটিং যদি আমি করি, মাংসটাকে আমি রেট দিব হইলো 10 out of 10, আর রাইসটাকে আমি কত দিব, সবগুলো টেন দিতে ইচ্ছা করতেছে না, মানে কেমন জানি দেখা যায়, তারপরও রাইসটাও 10 পাবে। আর যদি আমি সবগুলোকে একসাথে দিই তাহলেও 10 পাবে। আমার চ্যানেলে এটা ফার্স্ট ভিডিও হচ্ছে যেটা 10 on 10 পাচ্ছে, ইটস রিয়েলি অ্যামেজিং অ্যান্ড 10 on 10 কম্বিনেশন, মানে ফুড যদি টেস্ট না হতো আমি এটা বলতাম না,
যদি দূর থেকে আসেন নিশ্চয়ই টেস্ট করবেন, নিশ্চয়ই টেস্ট করে যাবেন এবং বলবেন আসলে কেমন। ক্যামেরা দেখার পরে ওরা একটু ঘাবড়ে গেছিলো, জানি না ক্যামেরা দেখার কারণে ফুটটা দিছে কি না, এই সত্যিটা আমি রিভিল করে দিলাম। তো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড বাই ফর নাও, সি ইউ গাইজ অ্যানাদার ভিডিও অ্যান্ড অ্যানাদার অ্যামেজিং ফুড রিভিউ, বাই ফর নাও, বাই।